এই রাস্তা হলো চান্দিনা বাজার ঢোকার মেইন রাস্তা, আর 365 দিন এই রাস্তা পানি লেগে থাকে। বাংলাদেশ যদি কোথাও বৃষ্টি না হয়, আর এই রাস্তা মানে 365 দিনে বৃষ্টির মতো পানি লেগে থাকে, কারণ সামনে হচ্ছে মাছ বাজার, আর মাছ বাজারের জন্য এই রাস্তা কন্টিনিউ নষ্ট হইতে হইতে মানুষের ভোগান্তির শেষ নাই। দুপুর হইলে বিকেল হইলে প্রত্যেক সময় জ্যাম লাগে থাকে, আর মাছ বাজারে দেখেন কি অবস্থা, মেইন রোডের পাশে এরকম মাছ বাজার থাকলে রাস্তার কন্ডিশন কেমন থাকে বলেন আপনারা। আর আসছিলাম মাছ কেনার জন্য, আর যদি মাছের বাজার যে চওড়া, বা মানুষ স্বাভাবিক নর্মাল মানুষ, মধ্যবিত্ত মানুষ এবং নিম্নবিত্ত মানুষ কীভাবে যে মাছ কিনা খাবো, এই কোনো কুল কিনা নেই। এত দাম যদি বাড়া হয় তাহলে মানুষ কী খাইবে? যাই হোক, দাম যত হোক না কেন, চওড়া হোক না কেন, আমাদের মাছ কিনা খাইতে হবে, কারণ আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। আর সুটকি, সুটকি বলেন কীভাবে কোনো সুটকি, তো মাছের তো দাম বাংলাদেশে যে একটা কন্ডিশনে মানুষ জীবনযাপন করতেছে, এইসব বাক্সের কোথাও মানে বিশ্বের কোথাও মানে এরকম নেই, মানে এরকম দামে মানুষ কোনো কিছু খায় না, লাগামহীন দাম বাড়ে, লাগামহীন সব কিছু, তা আমাদের এই বাধ্যতামূলক হয়ে গেছে, দাম যত হোক না কেন কিনা খাইতে হবে।